রাজেন্দ্রনাথ মুখার্জি একজন প্রখ্যাত বাঙালি শিল্পপতি তথা স্থপতি ছিলেন কং এর রাজেন্দ্রনাথ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলেজ রামকৃষ্ণ মিশন ত্রিপুরা প্যালেস মাইসোর মেমোরিয়াল সহ আধুনিক হাওড়া বীজের নকশা তৈরি এবং রূপায়নের দায়িত্বে ছিলেন শিল্প ও বাণিজ্যের নানা কমিটিতে যুক্ত হওয়ার পাশাপাশি রাজেন্দ্রনাথ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বেঙ্গল ফ্লাইং ক্লাব এবং মোহনবাগান ক্লাবের মতন সংগঠনের সভাপতিও ছিলেন আঠেরোশো সালের তেইশে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ভ্যাবলা গ্রামে রাজেন্দ্রনাথ মুখার্জির জন্ম হয় তার বাবার নাম ভগবান চন্দ্র মুখার্জি এবং মায়ের নাম ব্রহ্মময়ী দেবী ভগবান চন্দ্রের তৃতীয়া পত্নী ব্রহ্মময়ী দেবীর গর্ভে রাজেন্দ্রনাথের জন্ম হয় রাজেন্দ্রনাথের শিশু অবস্থাতেই তার বাবার মৃত্যু হলে তিনি মায়ের কাছেই প্রতিপালিত হন রাজেন্দ্রনাথের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের পাঠশালায় এরপর কালীগঞ্জের ইংরেজি বিদ্যালয়ে তিনি ভর্তি হন কিন্তু কিছুদিন পর বসন্ত রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে বারাসাতের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তিনি স্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা চালিয়ে যান কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই আত্মীয়ের মৃত্যু হলে কিছুদিন আগ্রাতে তার মামার বাড়িতে গিয়ে তিনি পড়াশোনা করেন শেষে মাত্র সতেরো বছর বয়সে কলকাতায় পারিবারিক সূত্রে যদুমতী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজেন্দ্রনাথ এরপর স্কুলের পাঠ সম্পূর্ণ করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিন বছর পড়াশোনা করার পর ভগ্ন স্বাস্থ্যের কারণে মূল পরীক্ষায় বসতে পারেননি তিনি মাসিক পনেরো টাকা বেতনে এক বাণিজ্য বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসাবে রাজেন্দ্রনাথের কর্মজীবনে প্রবেশ ঘটে তার জীবনের মোড় ঘুরে যায় আলিপুর চিড়িয়াখানায় কলকাতার পৌরসভার তৎকালীন মুখ্য ইঞ্জিনিয়ার ব্র্যাডফোর লেসলি এর সাথে একটি ঘটনার মাধ্যমে সাক্ষাতে বারবার মিস্ত্রিদের কাজ বোঝাতে গিয়ে ভাষার জন্য সমস্যায় পড়ছিলেন লেসলি সাহেব ঘটনাস্থলে উপস্থিত রাজেন্দ্রনাথ লেসলির চাহিদা বুঝে নিয়ে বাঙালি মিস্ত্রিদের বুঝিয়ে দিয়ে তার কাজ সহজ করে দেন রাজেন্দ্রনাথের দক্ষতায় সন্তুষ্ট লেসলি পলতায় জল নির্মাণ প্রকল্প কাজের দায়িত্ব রাজেন্দ্রনাথকে দিতে চাইলে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন এরপর থেকেই ধীরে ধীরে বাণিজ্যের দুনিয়ায় রাজেন্দ্রনাথের সাম্রাজ্য বিস্তার চলতে থাকে তিনি লখনৌ এলাহাবাদ আগ্রা কানপুরে জল প্রকল্প তৈরি করেন রাজেন্দ্রনাথ তৎকালীন বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার থমাস অ্যাকুইনাস মার্টিনের সঙ্গে অংশীদারিত্বে ব্যবসা শুরু করেন কিন্তু নেটিভ হওয়ার কারণে কোম্পানির নামকরণের সময় তার নাম বাদ দিয়েই আঠেরোশো সালে গড়ে ওঠে মার্টিন অ্যান্ড কোম্পানি উনিশশো সালে মার্টিনের মৃত্যুর পর রাজেন্দ্রনাথই হন ওই সংস্থার সিনিয়র পার্টনার এরপর মার্টিন অ্যান্ড কং কলকাতা শহরের পরিচয় বহনকারী ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ বেলুর মঠ মন্দির টিপু সুলতান মসজিদ বিধানসভা ভবন নির্মাণের মধ্যে দিয়ে কার্যত কলকাতার রূপকার হয়ে ওঠে ব্যবসা করতে গিয়ে রাজেন্দ্রনাথ অনুভব করেছিলেন যে শহরের সঙ্গে আশপাশের গাঁগঞ্জকেও রেলপথে যুক্ত করতে হবে সেই সময়ে ব্রিটিশ সরকার নির্মিত রেলপথ মূলত বড় বড় শহরগুলোকেই যুক্ত করেছিল তাই তিনি বেসরকারি উদ্যোগ হিসাবে মার্টিন লাইট রেলওয়ে এম নামে একটি সংস্থা গড়ে তোলেন যা মূলত ন্যারোগেজ রেল বা ছোট রেল রূপে গোটা দেশে রেল পরিষেবা দিতে থাকে এইভাবেই হাওড়া আমতা বারাসাত বসিরহাট বক্তিয়ারপুর বিহার আরা সাসারাম দিল্লি সাহারানপুর ইত্যাদি রেলপথের রুট তৈরি হয় অপরদিকে পূর্ত বিভাগ থেকে বরাত পাওয়ায় নানা কাজ করতে গিয়ে রাজেন্দ্রনাথও অনুভব করেন যে নির্মাণ ব্যবসার জন্য লৌহ ইস্পাত কারখানার প্রয়োজনীয়তা প্রচুর তাই উনিশশো সাত সালে জামশেদপুরে জামশেদজি টাটার ছেলে দোরাবজি টাটা প্রতিষ্ঠিত দেশের প্রথম ইস্পাত কারখানা টিস্কোর পর রাজেন্দ্রনাথ মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানির প্রয়াসে উনিশশো সালে জন্ম নেয় ইস্কো অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি দেশের দ্বিতীয় ইস্পাত কারখানা এইটি বহুদিন ধরে এই দুটি কারখানাই ছিল ভারতের ইস্পাত উৎপাদনের প্রধান উৎস উনিশশো সালে রাজেন্দ্রনাথের মৃত্যু হলেও তার সুযোগ্য পুত্র স্যার বীরেন্দ্রনাথ মুখার্জির হাত ধরে ইস্কোর সম্প্রসারণ ঘটার ফলে ষাটের দশকের শেষ দিকেও বাঙালি নিয়ন্ত্রিত এই শিল্পগোষ্ঠীর হাতে থাকা সম্পত্তির পরিমাণ দেশের মধ্যে তৃতীয় স্থানে ছিল এগুলি ছাড়াও শিল্প এবং বাণিজ্যের প্রসারের জন্য রাজেন্দ্রনাথ বহু সংস্থা গড়ে তুলেছিলেন উনিশশো সালে এলাহাবাদে সমশিল্প অর্থনৈতিক সমিতির সভাপতি পদে তিনি আসীন হন উনিশশো সালে ভাগীরথী নদীর সেতু নির্মাণ কমিটির এবং উনিশশো সালে বাংলার ব্যয় কমিটির সভাপতি রূপে তিনি গুরুত্বপূর্ণ কিছু অবদান রেখেছেন তাছাড়া উনিশশো সালে ভারত সরকারের ব্যয় সংকোচ কমিটি এবং ভারতীয় মুদ্রা নীতি ও আয় ব্যয় সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন তিনি সমাজের উন্নতিকল্পে এবং নারী শিক্ষার জন্য তিনি নির্দ্বিধায় অর্থ ব্যয় করতেন সুস্থ সক্রিয় জীবনযাত্রার জন্য বাঙালিদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করার জন্য তিনি উৎসাহ দান করতেন শিবপুর বি কলেজের যেটি আধুনা আইআইএসটি নামে পরিচিত এতে অবস্থিত জিলেট অ্যান্ড জনসন কোম্পানি নির্মিত টারেট ক্লক টাওয়ারটি রাজেন্দ্রনাথ কলেজকে দান করেন উনিশশো সালে এই কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আঠেরোশো তিরাশির ব্যাচের ছাত্র ছিলেন তিনি ইংল্যান্ডের ক্রয়ডন থেকে এই ঘড়িটি তিনি আনিয়েছিলেন উনিশশো সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নমেন্ট এডওয়ার্ড বেকার রাজেন্দ্রনাথকে বেঙ্গল এক্সিকিউটিভ কাউন্সিলে কৃষি ও শিল্প দপ্তর দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি এরপর সালে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন রাজেন্দ্রনাথকে অবিভক্ত বঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করতে অনুরোধ করলে সেই অনুরোধও তিনি প্রত্যাখ্যান করেন ব্রিটিশ সরকার উনিশশো সালে রাজেন্দ্রনাথকে কম্প্যানিয়ান অব দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এ নিযুক্ত করে এবং উনিশশো এগারোতে নাইট উপাধিতে ভূষিত করে উনিশশো সালে কলকাতায় আয়োজিত জাতীয় বিজ্ঞান কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স কংগ্রেসের অষ্টম অধিবেশনের সভাপতিত্ব করেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি উনিশশো বাইশে ইংরেজ সরকার তাকে নাইট কমান্ডার অব দ্য রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডার এই সম্মানে ভূষিত করে সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজেন্দ্রনাথ মুখার্জিকে সানমানিক ডিএসসি কারিগরি বিদ্যায় ডিগ্রি প্রদান করে কলকাতার ডালহাউসি চত্বরে মিসান রো নামক রাস্তাটি পরবর্তী সময়ে তার নামানুসারে আর এন মুখার্জি রোড করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তার স্মারক মূর্তিও স্থাপন করা হয় তবে তার মৃত্যুর পর বসিরহাট মহাকুমার সম্মিলনের উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত স্মৃতিসভাতে তদানীন্তন উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর ভাষণে যথার্থই বলেছিলেন যে স্যার রাজেন মুখার্জির নামানুসারে একটি শিল্প শিক্ষার বিদ্যালয় প্রতিষ্ঠা করলেই তাঁর স্মৃতির প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করা হতে পারে উনিশশো সালের পনেরোই মে বিরাশি বছর বয়সে কলকাতায় স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির মৃত্যু হয়